নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মডেল কোশ্চেন সেট 8 সলভ করাবো। এটা কিন্তু যার পেজ নম্বর 565 নম্বর পেজ, 565 নম্বর পেজ, খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো এই বইয়ের আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা হচ্ছে, দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট 8 সলভ করাবো। এর এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট যতটা পারি তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখতেই পারছো এবার আমি তোমাদের চার দাগের যে প্রশ্নগুলো আছে সেই চার দাগের প্রশ্নগুলো সলভ করে দেবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন চারে রোমান অনেকেই বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে 3 গুণ হলে কত বছরে তা 27 গুণ হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা কী করে সলভ করেছি রোমান টুতে। এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 তাদের কাজের জন্য, ঠিক আছে, এত অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি এত টাকা আয় হয় তাহলে তাদের কাজের জন্য এর আয় বি এর থেকে কত টাকা বেশি হয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং তার সঙ্গে এই অঙ্কটাও দেখে নাও, রূপান্তরিত আলফা বিটা PX² + QX + R = 0, আর দুটি বীজদ্বয় এটা হলে এর মানটা কত হবে। তো দেখো আমাদের প্রথমে আলফা যোগ বিটা এবং আলফা গুণ বিটা এর মানটা বের করতে হবে। তো যাই হোক, প্রথমে তোমাদের আমি এই রোমানের কোশ্চেনটা সলভ করে দেবো, ঠিক আছে? তার মানে আমরা কী করবো, তো দেখো ফর্মুলাটা দেখাচ্ছি তোমাদের। পি আছে 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান কী আছে 3P, 3 গুণ, তাই তো? পি ব্র্যাকেটের মধ্যে 1 + R/100, ঠিক আছে, একটু ভালো করে লিখছি, একটু বাজে লাগছে দেখতে, ঠিক আছে, তোমরা এটা আলাদা করে লিখবে, এই লাইনটা লিখবে, কিন্তু আমি এটা কোনো কারণে হয়তো তুলিনি। P 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান কী আছে 3 গুণ বলেছে, অর্থাৎ 3P 3P। তো পি কেটে গেলে কী থাকছে, থাকছে 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ সমান সমান 3, অর্থাৎ এর মান কত থাকছে 3 থাকছে, তাই তো? আবার এবার বলেছে 27 গুণ বলেছে, তো P 1 + R/100, ঠিক আছে, X = 27P, পি কেটে গেল, 27 মানে কি 3-এর মাথায় কিউব, আচ্ছা 3 মানে কি, 3 মানে এটা ছিল তো, পি 3-এর মান কী ছিল, 3-এর মান ছিল পি, তাই তো? 3-এর মান কী ছিল, 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 3 ছিল, এর মান ছিল, তা 3 মানে কি, 3 মানে কি এটা হবে, এটা হবে যেটা একটু আগে করেছি। তো যাই হোক, এর মাথায় কী বসিয়েছি, কিউব বসিয়েছি, আর এদিকে X = কী আছে, এটা এটা কেটে গেল, X = কী আছে 3N, অর্থাৎ X = 3N হবে। আমাদের রোমান্টের যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি মোট আয় কিন্তু 2/5, 2/5 এত টাকা, এই যা টাকাটা বেরোলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এর লভ্যাংশ 3/7 মাল্টিপ্লাই আমাদের 11,704, ক্যালকুলেশন করলে কত থাকছে, এখানে 7 দিয়ে কাটাকাটি করলে থাকছে 1672, 1672 সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3 গুণ করলে হচ্ছে আমাদের 5,016 টাকা, তাই তো? তো দেখো এবার আমি বিয়ের লভ্যাংশটা বের করছি, বিয়ের লভ্যাংশ সংশোধন কী করছি, 2/7 মাল্টিপ্লাই 11,704, ক্যালকুলেশন করলে কত থাকছে আমাদের 3,344, অর্থাৎ এর মান বিয়ের আয়ের থেকে কত হবে, বেশি হবে, ঠিক আছে, 1672 টাকা, কিন্তু বেশি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ওকে চলো, ঠিক আছে, আমাদের রোমান্তরের প্রশ্ন, আলফা কমা বিটা PX² + QX + R = 0, এর দুটি পিস এটা এটা হলে এর মান কত হবে, তো দেখো অঙ্কটা সলভ করে দিচ্ছি। এবং তার সঙ্গে রোমান ফোরের অঙ্কটা, A:B = C:D হলে, C:D = E:F হলে দেখাও যে 3A + 4C - 5E / 3B + 4D - 5F এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এই দুটো অঙ্ক তোমাদের ফটাফট করে দেখাচ্ছি আমি। তো দেখো α + β = -Q/P, আলফা গুণ বিটার মানে কি R/P, α + β এই মানটা বসিয়েছি, এবার একটু কোনাকুনি গুণ করে এটা পেয়েছি,
পি আলফা প্লাস পি বিটা সমান সমান কিউ মাইনাস কিউ, তো পি বিটা প্লাস কিউ সমান সমান মাইনাস পি এক্স, তাই তো? তো আমাদের এই মানটা বের করতে বলেছে, এই মানটা বের করতে বলেছে। এর মানটা কী আছে? পি বি আছে এর মাথায় কিউব, আর এর মানটা কী আছে? পি আলফা এর মাথায় কিউব। তো যাই হোক, যেটা হয় সেটাই হয়েছে। আমাদের এখান থেকে মাইনাস ওয়ান বাই পি কিউব কমন এলে ওয়ান বাই বেটা কিউব প্লাস ওয়ান বাই আলফা কিউব হয়েছে। এর লসাগু করেছি, আলফা কিউব বিটা কিউব লসাগু হয়েছে, এটা আলফা কিউব প্লাস বিটা কিউব হয়েছে। এটাকে ফর্মুলা ফেলেছি, এ কিউব এ প্লাস বি এর মাথায় কিউব মাইনাস সূত্রে থ্রি এ বি আর এ প্লাস বি, জাস্ট এই ফর্মুলাটা ফেলেছি আমি, ঠিক আছে। ফেরার পরে নিচে আলফা কিউব বিটা কিউব আছে, মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে, মান ফাটাফাট করে বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দিলে আমাদের এটা থাকছে, আর বাইরে থেকে মাইনাস ওয়ান বাই পি এর মাথায় কিউব, আর এখানে কিন্তু পি কিউব কেটে যাচ্ছে, নিচে আর কিউব থাকছে। জাস্ট এটাকে ঘুরিয়ে নিলাম, আর তো লসাগু তো দেখেছো তোমরা, ঘুরিয়ে নিলে অ্যান্সার থাকছে কিউর মাথায় কিউব মাইনাস থ্রি পি কিউ আর বাই পি কিউ আর কিউব, ঠিক আছে। এবং তার সঙ্গে চার দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক, কিন্তু আমরা দেখতে পারছি যে এ বাই বি সংশন সি বাই ডি সংশন ই বাই এফ কে, ধরি এ সংশন বি কে, সি সংশন ডি কে, ই সংশন এফ কে, তাই তো? তো এখানে আমরা নজর করে দেখতে পারছি মানটা, এখানে ফটাফট করে আমরা বসে দিচ্ছি যে যে এর মান থ্রি বি, এর মান বি কে, সি এর মান তোমার ছিল ডি কে, ইর মান আছিল এফ কে, জাস্ট আমরা বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা নজর করে দেখতে পারছি যে এখান থেকে আমরা কেটা যদি কমন নিই তাহলে কী হবে, এখান থেকে থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ বাই থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ফাইভ এফ, টোটাল বোথ সাইড থেকে টোটাল কিন্তু কেটে যাচ্ছে। কেটে গেলে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু ওয়ান দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওয়ান না কে, ইটস মাল্টিপ্লাই অফ কে, অর্থাৎ প্রত্যেকটা যে অনুপাত আছে সেই অনুপাত কিন্তু আমরা কে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, আমাদের পরে আর একটা অঙ্ক আছে, পাঁচ দাগের অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে যাতে কেন্দ্রদয় দূরত্ব সাত সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে অন্য বৃত্তের ব্যাস কত হবে? এই যে অঙ্কটা আছে, তো দেখো একটা কাজ করতে পারে, ব্যাস আছে, যদি আমরা ছয়কে যদি আমরা সাত সেন্টিমিটার পেয়েছি, সাত সেন্টিমিটার এখানে ছয়কে দুই, যেহেতু ব্যাস বলেছে ব্যাস হতে বের করো, দুই ভাগ করলে কত হবে? তিন সেন্টিমিটার হবে, থ্রি হবে, সাত থেকে তিন বাদ দিলে কত হবে? চার হবে, চার সেন্টিমিটার কিন্তু ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে? চার গুণ দুই কত হবে? চার গুণ দুই কত হবে? সমান সমান আট সেন্টিমিটার হবে, অর্থাৎ ব্যাস কিন্তু আট সেন্টিমিটার হবে, ঠিক আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দেবো। চলো আমাদের পরের প্রশ্ন, সদাকে ও কেন্দ্রে বৃত্তের এ বি যা ও কেন্দ্র থেকে এ বি যায়ের উপর ওপি লম্ব বর্ধিত ওপি বিন্দুকে বৃত্তটিকে সি বিন্দুতে ছেদ করেছে, যদি এ বি এইট সেন্টিমিটার ডিসি টু সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা আছে। তার সঙ্গে আর একটা অঙ্ক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সাত দাগের অঙ্কটাও দেখে নিচ্ছি যে এ বি সি সমকোণ ত্রিভুজের এ কোণ সমকোণ মানে ওয়ান সমকোণ, এ থেকে বিসি এর উপর এডি লম্ব, বিসি টেন সেন্টিমিটার, ডিবি বিডি টু সেন্টিমিটার, এডি দৈর্ঘ্য কত হবে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ এই যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুতই ভাইটাল অঙ্ক, দেখা যাক কী করে সলভটা করছি, সেদিকে একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো দেখতেই পাচ্ছ দুটি বৃত্তকে বহিঃস্পর্শ করেছে, এ বিন্দু বি বিন্দু, অর্থাৎ এখানে সি বিন্দুতে কিন্তু এটা বহিঃস্পর্শ করেছে, এ বি সেভেন সেন্টিমিটার, এ সি ছয়কে দুই দেওয়া করলে থ্রি সেন্টিমিটার, বিসি ফোর সেন্টিমিটার, ব্যাস কত হবে? আট সেন্টিমিটার, যেটা একটু আগে শর্টকাট করে দেখিয়েছি। এবং ছয় দাগের অঙ্কটা দেখতেই পারছো, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ও এ আর ও বি কিন্তু সেম আছে, ঠিক আছে, সমান সমান আছে। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এপির মান যদি বের করি, হাফ গুণ এ বি, এপির মান কত হচ্ছে? সিক্স আছে, সিক্সকে দুই দিয়ে ভাগ করলে কত হবে? থ্রি সেন্টিমিটার, অর্থাৎ ও এ আর ও সি, এটা ভুল আছে, এটা এটা ও বি হবে, ঠিক আছে, এক সেন্টিমিটার। ও পি সমান সমান কী হবে? এক্স মাইনাস ওয়ান সেন্টিমিটার হবে, তাই তো? অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ওপি কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা ওবি হবে, আমরা এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, ও স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, ও এর মান কত হচ্ছে? এক্সের হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়ানের, ওপির মান কত আছে? এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এপির মান কত হচ্ছে? থ্রি আছে, থ্রির হোল স্কোয়ার, তাই তো? অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস, সরি, এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এক্স
ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেছে, আর টু এক্সটা এদিকে আসলে প্লাস টু এক্স হয়ে গেছে, নয়ের এক কত হয় দশ হয়। তো দুইকে দশ দিয়ে ভাগ করলে কত হবে? পাঁচ সেন্টিমিটার হবে, কত হবে? পাঁচ সেন্টিমিটার হবে, ঠিক আছে। তো আর্ধেকের অঙ্কটা দেখতেই পারছো এখানে, কিন্তু বিসির মান 10 সেন্টিমিটার বলেছে, বিডির মান 2 সেন্টিমিটার বলেছে। তো ডিসির মানটা বের করতে হবে কী করে? এটা যদি টোটাল যদি বলে 10 সেন্টিমিটার এবং এটা বলা হয় যে আমাদের 2 সেন্টিমিটার, তো এটা নিশ্চয়ই 8 সেন্টিমিটার হবে। তো সবাই জানে 8 সেন্টিমিটার হবে। দুটি সদৃশ ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ কিন্তু এ বি ডি অর্থাৎ এই ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ আছে যে এ সি ডি, এই ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ আছে। তার মানে কী আছে? এখানে কিন্তু থ্যালাসের উপপাদ্য ব্যবহার করা হয়েছে যে এডি বাই সিডি সমান বিডি বাই এডি, এডি এডি গুণ করলে এডি স্কোয়ার সমান বিডি গুণ সিডি, 8 × 2 = 16, ওটা 4 সেন্টিমিটার, ঠিক আছে। কত হবে? 4 সেন্টিমিটার হবে। তো না, আমরা এখানে কিন্তু আরেকটা ব্যাপারটা দেখতে পাচ্ছি যে আর্ধেকের যে অঙ্কটা আছে যে একটি কোণে ডিগ্রি এবং মিনিট সেকেন্ডের সংখ্যার সমষ্টি 43,932, কোনটির মান কত? এটা ইম্পর্টেন্ট আছে। না না, ঠিক আছে, এটা অবশ্যই 100% তোমাকে করতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে। আর নাম্বার 9, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু 1 হলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান কত হবে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এই দুটো অঙ্ক করাবো, তার সঙ্গে দশ দেগের অঙ্ক। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই তিনখানা অঙ্ক তোমাদের আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি, ওকে? তো জাস্ট এখানে আমরা ইউজ করছি কী বলতো, এখানে এক্স প্লাস 60 মাল্টিপ্লাই এক্স, এখানে এক্স মাল্টিপ্লাই 3600, ঠিক আছে, সমস্যা 43,932, এখানে এক্স প্লাস 60x, আর এখানে আছে 3600x। ক্যালকুলেশন করলে কত হবে? টোটাল যোগ করে হচ্ছে 3661x সমান এই সংখ্যাটা, ভাগ করলে কত হবে? 12 ডিগ্রি হবে, ঠিক আছে। আমাদের নয় দেগের অঙ্কটা দেখে নাও, নয় দেগের অঙ্কটা পড়েছি কিন্তু, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1, তো সাইন স্কোয়ার এক্স সমান কী হবে? 1 - সাইন স্কোয়ার ওয়াই, তো সাইন স্কোয়ার এক্স সমান কী আছে? কস স্কোয়ার ওয়াই, তাই তো? আমরা কী জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তো মানে কি 1 - সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার কেটে গেল, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ইটস আর ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জাস্ট এখানে আর একটা ব্যাপারটা এখানে আমাদের বলেছে যে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2, তো এক্স প্লাস ওয়াই মানে কত হচ্ছে? 90 আছে, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আর এখানে কিছু 90কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান কত হচ্ছে? 1/√2, এর মান আছে 1/√2, মানে কি 2/√2, ওকে। তো দেখতেই পাচ্ছ 2/√2 করণীয়সন করেছি, একটুখানি এখানে ছেলে মেয়ে হয়তো ভুল করে ফেলেছে, প্লিজ এটা ঠিক করে নেবে। করণীয়সন নিয়ম অনুযায়ী কী হবে? এখানে কী আছে? 2√2 আছে, তো √2 থাকলে আর একটা √2 দিতে হয়, আর এই √2টা আবার উপরে দিতে হয়, তার মানে কী আছে? 2√2, আর নিচে কী আছে? √2 গুণ করলে কত হবে? 2 হবে, 2 কেটে গেলে কী থাকছে? শুধু √2 হবে, কী হবে? শুধুমাত্র √2 হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো আমি? তো দেখো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? 4π r² 50% বৃদ্ধি পেয়েছে, মানে কি 100 + 50 সমান 150, তো আর মাল্টিপ্লাই 100 + 50/100। তো এখানে আমরা ক্যালকুলেশন করেছি 3 × 25 = 150, 50কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 100, অর্থাৎ 3r/2 পাচ্ছি। তোমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে? 4π r² 4π r এর মানে কী আছে? 3r/2 এর হোল স্কোয়ার সমান কী থাকছে? 9r² / 4, 4 কেটে গেলে কী থাকছে? 9r², ওকে, কী থাকছে? 9r² থাকছে, ঠিক আছে। তো এখানে বৃদ্ধির হার কত আছে? 9π r² - 4π r² / 4π r² বিয়োগ করলে কত আছে? 5π r², আর নিচে কী আছে? 4π r², তো π r² কেটে গেলো, 4 × 25 = 100, 25-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 125% হবে, কী হবে? 125% হবে, ঠিক আছে। আর এখানে আর একটা কোশ্চেন আছে দেখে নাও তোমরা, 11 দাগের প্রশ্ন বলেছে যে শঙ্কুর আয়তন 1/3π r², উচ্চতা 12 সেন্টিমিটার, বলেছে শঙ্কুর আয়তন 100π হলে তার ব্যাসার্ধ কত বলেছে, বাট উচ্চতা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তো শঙ্কুর আয়তন ফর্মুলা গেছে 1/3π r² সমান 100π, এই সের মান 12 সেন্টিমিটার আমরা বের করেছি, পাই আউট করেছি, কেটে দিয়েছি 3×4 = 12, 4r² সমান 100। তাহলে এখানে কী হবে? আর স্কোয়ার সমান কী হবে? 100কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে, কত হবে? 25 হবে, আর 25√25 মানে কি 5 সেন্টিমিটার, কত হবে? 5 সেন্টিমিটার হবে, ঠিক আছে।
আর 12 দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, 4 × 5 20 সেন্টিমিটার আছে, খুবই ইজি অঙ্ক আছে, বহুতই ভাইটাল অঙ্ক। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারের সংযুক্ত, যারা এসবি একাডেমিক সেন্টারকে দিনের পর দিন সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার কারণে আজকে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুতবেগে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য।